আর এখানের আরেকটা জিনিসও আমার বেশ ভালো লেগেছে, চারিদিকে একদম গাছ লাগানো। এটা কিন্তু রিয়েলিটি গাছ, কোনো আর্টিফিশিয়াল গাছ নয়, একদম রিয়েল গাছই আছে। আর এখানে টবের মাধ্যমে লাগানো হয়েছে, আরও চারপাশটাতেই আছে, আরও সামনে গিয়ে দেখছি। এটা ওখানে বসার জায়গা করা আছে, কারণ কি ওই সামনে একটা স্টেজ বানানো আছে, ওই স্টেজে কালচারাল প্রোগ্রাম যখন চলবে তখন মানুষজন যাতে এখানে বসে বিষয়টা বেশ উপভোগ করতে পারে তার জন্য এই বসার জায়গাটা বেশ ভালো হয়, এটাও আমার বেশ ভালো লেগেছে। তাছাড়া অনেক চেয়ার মেলা আছে, এই চেয়ারগুলোতেও বসে তারা দেখতে পারবে। এখানে স্টেজ বানানো আছে, এখানে কালচারাল প্রোগ্রামগুলো হচ্ছিল যেটা অন্য ভিডিওতে আমি দেখিয়েছি। আর এখন তো দিনের বেলা, এখন কোনো প্রোগ্রাম চলছে না, তাই স্টেজ একদম ফাঁকা। এবার একটু সামনের দিকে এগিয়ে যাব দেখার জন্য। এখনো মনে হচ্ছে কাজ কমপ্লিট হয়নি, কিছুজন এখনো একদম ওই ওপরের দিকে উঠে কাজ করছে। আর এই জায়গাটা এত সুন্দর বানিয়েছে আসলে। এখানে এই যে প্রচুর গাছ লাগানো আছে, আমার এই গাছগুলো দেখে বেশ ভালো লাগছে, কেন জানি না। এখানে এটা কি গাছ কে জানে, ঠিক ঝাউ গাছের মতো খানিকটা দেখতে, আর এটা তো ঝাউ গাছ দেখে বোঝা যাচ্ছে। আর এখানটাতে ছোট্ট ছোট্ট একদম মিনি মিনি ফুল আছে, বেশ সুন্দর। আর এই পাশেও লাইটিংও আছে, আর তার সাথে সাথে ছোট ছোট প্ল্যান্ট আছে, এগুলো প্ল্যান্টগুলো আমি, এগুলো ইনডোর প্ল্যান্ট মেবি, বেশ সুন্দর। পুরো চারদিকটা একদম গাছ দিয়ে ভরানো আছে, একদম এদিক থেকে এদিক, এইদিকের পুরো কর্নারটা, ওইদিকের কর্নার, ওইদিকের কর্নারগুলো, তার সাথে ফুলের গাছও আছে, চারদিকটা বেশ সবুজে সবুজ। এবার এই সিঁড়িটা দিকে উঠবো, চারটে সিঁড়ি আছে, তবে আমি এদিকেই উঠবো। আর এখানে সিঁড়িতেও কার্পেট মেলা আছে, কার্পেটগুলো আবার সেলোটেপ দিয়ে আটকে দেওয়া আছে, কেন কি দুটো জয়েনিং আছে কার্পেটের মাঝে। এখানে একটা সিংহের বড় মূর্তি করা আছে, যেটা গোল্ডেন কালার করা আছে, এটা লাইট এফেক্টে বেশ সুন্দর লাগছিল, দিনের বেলা তো বেশ ভালো লাগছে। আর এটা এরকম দুটো করা আছে, একটা ওই পাশের একদম ধারে, আর এটা একটা এই পাশে, দুদিকে দুটো করা আছে। এবার ওই সামনে আরেকটা মন্দির আছে, ওই মন্দিরটাতে যাব। তার তার আগে এখানটা একটু দেখিয়ে নিই, এখানে কত পাশে ডিজাইন করা আছে, তার সাথে অনেক গাছ আছে, গাছগুলোতে আবার এই সবে মাত্র মনে হচ্ছে জলও দেওয়া হলো। চলে গেল